মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ তিনজনের আটক করেছে পুলিশ। গতকাল রাতে 3টার সময় 1 নং করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার এলাকার তুন ওবায়দুল হক কোম্পানির বাড়ির হাসারি ঘরের সামনে তুন গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি আনোয়ার উল্লাহ ও সেকেন্ড অফিসার এসআই বিপুল চন্দ্র দেবনাথের নেতৃত্বে পুলিশ অভিযান চালালে ঘটনাস্থলে তুন 40 বোতল ফেন্সি ডিল, 39 বোতল হুইস্কি ও 500 গ্রাম গাঁজা সহ দুইজনের আটক করে। আটককৃত হলেন যে জয়পুর পূর্ব জোয়ার খাদিপাড়া এলাকার নিজামুদ্দিনের ফুয়া মোহাম্মদ সাকাত হোসেন প্রকাশ সাকাইয়া, আর একই এলাকার উবায়দুল হক কোম্পানির বাড়ির জামাল উদ্দিনের ফুয়া মোহাম্মদ নাজিম উদ্দিন রানা। আর একদিন ওই দিন রাতেই করেরহাট রামগড় রুডুত ফরেস্ট অফিসের সামনে তুন থানার এসআই দীনেশ চন্দ্র দাস গুপ্ত একখান ফিকা পরে আটক করছি। ফিকা পর ভেতরে 90 সরের বস্তার তুন মোট 180 লিটার সুলাই মদ উদ্ধার হয়। এই সময় মদ পাচারকারী ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর মন্দিয়া গ্রামের মিয়াজি পাড়ার সেকান্দর বাড়ির আব্দুর রহমানের পর মোহাম্মদ থানানরে আটক করছি পুলিশ। এ বিষয়ে জোরাগঞ্জ থানার ওসি তদন্ত আনোয়ার উল্লাহ হয়। উপর বিদ্যালয়ে যাইবা পূর্ব জোয়ারত এড়ে আসামি দুজন ধরা পিটিয়ে তার কাছে ফোন গিয়ে দেওয়ার 40 বোতল ফেন্সি ডিল, 39 বোতল হুইস্কি মদ আর আধা কেজি গাঞ্জা সামনে ফিল ফরেস্ট অফিসের সামনে মাদক উদ্ধারের আরোগ্য ঘটনা করি। ইহত ওনার 180 লিটার দেশীয় তৈরি সুলাই মদ নোয়া বস্তার ভিতরে আসিল। এই বস্তাই নাসিল মিনি ট্রাকের ভিতরত। এই ট্রাকের ভিতরত একজন আসামি ওয়ারে এই মাল আরা রিকভার করি। এই বিষয়ে আরা থানা নিয়মিত মামলা রুজুই আসামি অঙ্কলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।